শি জিনপিং একজন ভালো মানুষ ট্রাম্প অনলাইন ডেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরার ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিন এর পদক্ষেপের প্রশংসা করে তাকে একজন অতি ভালো মানুষ হিসেবে অভিহিত করে বলেছেন তিনি তার দেশকে ভালোবাসেন লয়টার্স এ খবর জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি উত্তর কোরিয়া সংকট কূটনৈতিকভাবে সমাধান করতে পছন্দ করলেও এটি তার জন্য কঠিন হবে এবং এক্ষেত্রে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন আর একটি উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জন উনের পক্ষে ভেঙে অনেক কঠিন হবে উত্তর কোরিয়াকে নিয়ে আলোচনায় শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক রয়েছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানান চীন যুক্তরাষ্ট্রকে বলেছে উত্তর কোরিয়া আবারও পারমাণবিক পরীক্ষা চালালে বেইজিং পিয়াং ওপর অবরোধ আরোপ করবে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পরপরই ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার লাগাম টেনে ধরতে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় চীনকে অভিযুক্ত করে এক্ষেত্রে ওয়াশিংটন এককভাবে পদক্ষেপ নিতে পারে বলে উল্লেখ করেছিলেন কিন্তু ওভাল অফিস থেকে দেওয়া এক বিশদ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন চীনের প্রেসিডেন্ট নিশ্চিতভাবে সংঘাত ও মৃত্যু দেখতে চান না এ মাসের গোড়ার দিকে তিনি শির সঙ্গে সাক্ষাৎ করেন আর এরই পরে ওই সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন এ সময় ট্রাম্প শিখে একজন অতি ভালো মানুষ হিসেবে অভিহিত করেন এবং বলেন আমি তাকে খুব ভালো করে জানি ট্রাম্প বলেন সি চীনকে ভালোবাসে এবং তিনি চীনের জনগণকে ভালোবাসে আমি জানি তিনি উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে কিছু একটা করতে পারবেন এক্ষেত্রে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা রয়েছে কেননা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের বয়স মাত্র সাতাশ বছর এক্ষেত্রে তিনি অনেক তরুণ প্রেসিডেন্ট তাছাড়া তার বাবা ক্ষমতায় থাকা অবস্থায় মারা যান অতএব এক্ষেত্রে তিনি কিছু করতে চাইলে তা করা খুব সহজ হবে না বিশেষ করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের এমন বয়সের কারণে তা হয়তো সম্ভব হবে না আমার এই হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে